আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিত অংশের অনুশীলনী এক দশমিক ছয়ের গাণিতিক সমস্যার সমাধান করবো আমরা প্রথমেই দশমিক সংখ্যার যোগ ফল নির্ণয় করা শিখব তোমরা এখানে তোমাদের পাঠ্যবইয়ের বারো নঙের ক নং সমস্যাটি দেখতে পাচ্ছ শূন্য দশমিক তিন দুই পাঁচ দুই দশমিক তিন ছয় আট এক দশমিক দুই এবং শূন্য দশমিক দুই নয় এই চারটি সংখ্যার যোগ ফল নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করি আমরা এই সংখ্যা চারটি পরপর নিচে নিচে সাজিয়ে লিখব শূন্য দশমিক তিন দুই পাঁচ এরপরে দ্বিতীয় সংখ্যাটি হল দুই দশমিক তিন ছয় আট তৃতীয় সংখ্যাটি হল এক দশমিক দুই আমরা ডান দিকে যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেগুলো শূন্য বসিয়ে দিব শূন্য শূন্য এরপর চতুর্থ সংখ্যাটি হল শূন্য দশমিক দুই নয় ফাঁকা ঘরটিতে একটি শূন্য বসিয়ে দিলাম ডাক্তার নাম এবার এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম ডান দিক থেকে যোগ করে আসতে হবে এখানে হলো পাঁচ আর এখানে হলো আট পাঁচ আট তেরো হাতে এক দুই আর এখানে আছে ছয় দুই আট ছয় আট আট আর হল নয় সতেরো আর এই হাতের এক মিলে হলো আঠারো আঠারোর আট হাতে এক এখানে তিন আবার রয়েছে তিন 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 ছয় তার সাথে দুই আট আটের সাথে আরও দুই দশ আর হাতের এই এক এগারো এগারোর এক দশমিক দিয়ে দিলাম হাতে এক থাকলো দুই আর এখানকার এক তিন আর হাতের এক মিলে হলো চার অর্থাৎ আমরা যোগ ফল পেলাম চার দশমিক এক আট তিন সর্বশেষ আমরা লিখে দেব সুতরাং যোগ ফল চার দশমিক এক আট তিন এবার আমরা দশমিক সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করা শিখব এখানে তেরোর কনং প্রশ্নে রয়েছে পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগ দুই দশমিক আট নয় পাঁচ এটি আমরা এখন বিয়োগ করব প্রথমেই যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা লিখে নিচ্ছি পঁচানব্বই দশমিক শূন্য দুই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে সেটি হল দুই দশমিক আট নয় পাঁচ এখানে দশমিকের পরে তিন ঘর রয়েছে কিন্তু প্রথম সংখ্যাটিতে দশমিকের পরে দুই ঘর রয়েছে এজন্য আমরা দুইয়ের ডান দিকে আরও একটি শূন্য বসিয়ে তিন ঘর পূর্ণ করব এবার দ্বিতীয় সংখ্যাটি আমরা এই সংখ্যাটির নিচে লিখব এখানে রয়েছে দুই দশমিক আট নয় পাঁচ দশমিক আমরা এর আগে রয়েছে দুই আর দশমিকের ডান দিকে আট নয় পাঁচ আট নয় পাঁচ দেখতে পাচ্ছি এখানে প্রথম সংখ্যাটিতে দশমিকের বাম দিকে দুই ঘর রয়েছে আর দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের বাম দিকে এক ঘর রয়েছে তাহলে দুইয়ের বাম দিকে আরও একটি শূন্য দিয়ে দুই ঘর পূরণ করতে হবে এবার আমরা টানলাম এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম এবার আমরা বিয়োগ করব নিচে রয়েছে পাঁচ ওপরে শূন্য তাহলে এর সাথে আরও দশ ধরতে হবে পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতের এক সেই হাতের এক আমরা নিচে এই নয়ের সাথে যোগ করলে হলো দশ এবার উপর রয়েছে দুই এটা ছোট এর সাথে আরও দশ ধরতে হবে তাহলে হল বারো দশ আছে বারো হবে দুই হলে হাতে এক সেই এক আর এখানকার আট হয়ে গেল নয় এবার ওপরে রয়েছে শূন্য তার মানে ছোট এটার সাথে আরও দশ ধরতে হবে তাহলে নয় আছে দশ হবে এক হলে দশমিক দিয়ে দিলাম হাতের এক এই নিচের এর সাথে যোগ করি দুই আর এক তিন তিন আছে পাঁচ হবে দুই হলে আর এখানে নয়ের নয় তার মানে আমরা বিয়োগ ফল পেলাম বিরানব্বই দশমিক এক দুই পাঁচ সর্বশেষ আমরা লিখব সুতরাং বিয়োগ ফল বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এবার আমরা দশমিক সংখ্যার গুণ করা শিখব এখানে চোদ্দোর কণনে রয়েছে দশমিক দুই এক পাঁচ গুণন তিন অর্থাৎ দশমিক দুই এক পাঁচকে তিন দ্বারা গুণ করতে হবে আমরা এই ক্ষেত্রে প্রথমেই এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই সংখ্যাটিকে লিখে নেব দশমিক ছাড়া তার মানে এই দশমিকটা আমরা বাদ দিয়ে দিচ্ছি দুইশো পনেরো দুই এক পাঁচ একে আমরা গুণ করবো এখানকার তিন দিয়ে তিন পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে এক তিন একে তিন আর হাতের এক মিলে হল চার তিন দুয়ে ছয় এবার আমরা এই সংখ্যাটি লিখে নিচ্ছি দশমিক দুই এক পাঁচ গুণন তিন সমান এই যে আমরা গুণফল পেলাম এই সংখ্যাটি এখন লিখব ছয় চার পাঁচ এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন অর্থাৎ আমাদের তিন গড় পর দশমিক দিতে হবে তাহলে আমরা ডানদিক থেকে গুনে আসি এক দুই তিন তিন ঘর পর দশমিক দিয়ে দিলাম তাহলে আমাদের দশমিক দুই এক পাঁচ এর সাথে তিনের গোন ফল পেয়ে যাব সর্বশেষ আমরা লিখব সুতরাং গুণ ফল দশমিক ছয় চার পাঁচ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখন থেকে দশমিক সংখ্যার যোগ ফল বিয়োগ ফল ও গুণ ফল নির্ণয় করতে পারবে এই অনুশীলনের থেকে তোমাদের বারোর খের গ এবং চোদ্দ নংয়ের ঘনং প্রশ্নগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে আশা করি তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে নিজেরা সমাধান করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে